13 দিনের সফরে জাপান যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের পরপরই তিনি জাপানে যাবেন দ্বিপাক্ষিক সফরে। সেখান থেকে ওয়াশিংটনে যোগ দেবেন বিশ্বব্যাংকের আয়োজনে, এরপর লন্ডনে রাজা চার্লসের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। 24 এপ্রিল শপথ নেবেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই অনুষ্ঠানে যোগ দেবার পরপরই শুরু হবে প্রধানমন্ত্রীর টানা 3 দেশ সফরের ব্যস্ত সূচি। প্রথম সফর টোকিওতে, এর আগে 2 দফা যে সফর পিছিয়েছিল, 2020 সালে করোনার কারণে, 2022 সালে সফর পেছানোর জন্য জাপানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কথা জানিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের আগে আগে খবর আসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে স্মোক বোমা হামলার। তবে এবার আর এই সফর পেছাচ্ছে না বলেই নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। জাপানে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও বেশ কিছু আয়োজনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের বন্ধু সম্মাননা তুলে দেবেন কয়েকজন জাপানি নাগরিকের হাতে। তার সফরে দুদেশের মধ্যে অন্তত 8টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা। বাংলাদেশ ইজ স্টিল রাইটিং ইটস ইন্সপায়ারিং স্টোরি। টোকিও থেকে ওয়াশিংটন, বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের 50 বছর পূর্তি আয়োজনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ার্ল্ড ব্যাংক ওনাকে সম্মান দিবে এই 50 বছর পূর্তি উপলক্ষে এবং সাকসেস স্টোরি বাংলাদেশ। আর ওখান থেকে লন্ডন আসছে। বেসিক হচ্ছে করোনেশন, দুটো ইভেন্ট, একটা হলো করোনেশন আর আরেকটা হচ্ছে এর আগের দিনে আপনার রাজা কি করবেন কমনওয়েলথ হ্যাডস অফ গভর্নমেন্টের সাথে সাক্ষাৎ। আশিকুর রহমান, অপু, এটিএন নিউজ, ঢাকা।